বাংলাদেশ ইংল্যান্ডের শেষ টি টোয়েন্টি ম্যাচে অসাধারণ কীর্তি গড়েছেন লিটন। আন্তর্জাতিক টি টোয়েন্টিতে নিজের ক্যারিয়ার সেরা ইনিংসটা খেলেছেন টাইগার ওপেনার। এদিন বাংলাদেশের 150 রান করার পথে সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন তিনি। 122 স্ট্রাইক রেটে লিটন 57 বলই খেলেছেন 73 রানের দুর্দান্ত ইনিংস। লিটনের অসাধারণ এই ইনিংসটি ছিল তার ক্যারিয়ারের আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সর্বোচ্চ রানের ইনিংস। ক্যারিয়ার সেরা ইনিংস খেলা লিটন দাসকে নিয়ে এবার পোস্ট করেছে কলকাতা নাইট রাইডার্স। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দলটি নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে লিটন দাসের ব্যাটিংয়ের একটি ছবি আপলোড করে ক্যাপশনে লিখেছে, দুর্দান্ত লিটন দা। টাইগার ওপেনারের অসাধারণ কীর্তি কলকাতা নাইট রাইডার্সের কোটি ভক্তের সামনে তুলে ধরেছে ফ্র্যাঞ্চাইজিটি নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে। কলকাতা নাইট রাইডার্সের করা সেই পোস্টের কমেন্ট সেকশনে লিটন দাসকে অভিনন্দন জানিয়েছে কলকাতা ভক্তরা। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টি টোয়েন্টিতে ভালো পারফর্ম করতে না পারলেও শেষ টি টোয়েন্টি ম্যাচে অসাধারণ ব্যাটিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে লড়াকু সংগ্রহ এনে দিয়েছেন লিটন দাস। তাই তো টাইগার ওপেনারের দুর্দান্ত ব্যাটিংয়ের প্রশংসায় পঞ্চমুখ কলকাতা নাইট রাইডার্স। 2023 আইপিএলে কলকাতার জার্সিতে দেখা যাবে লিটনকে। প্রথমবারের মতো আইপিএলে লিটন দাস নাম তুলেছেন কলকাতা নাইট রাইডার্সে।